আজকে আমার স্কুলের রেজাল্ট দিবে, তাই মনে করলাম এটা ব্লগ করে ফেলি। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই গোসল করে ছাদে এসে পড়লাম। ছাদে এসেই দেখি অনেকগুলো কবুতর ছাদের মধ্যে, তাই ভাবলাম কবুতরগুলোর সাথে একটু দুষ্টামি করি আর একটু ভিডিও করি। কবুতরগুলো কি শান্তি মতে বসেছিল, আমি গিয়েই তাদের উড়িয়ে দিলাম। তারপর রেডি হয়ে স্কুলে রওনা হলাম। এই তো আমি একবারে স্কুলের লুকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। এটা হচ্ছে কুমিল্লা ধর্মসাগর পার্ক। যারা যারা কুমিল্লাতে থাকেন তারা অবশ্য চিনবেন, এটি হচ্ছে কুমিল্লা জাতীয় শিশু উদ্যান। পার্কের এই সুন্দর রাস্তাটি দেখেই প্রতিদিন স্কুলে আসা যাওয়া হয়। এই তো দেখতে দেখতে এসে পড়লাম কুমিল্লা জেলার প্রাণকেন্দ্র কান্দিপাড় নজরুল এভিনিউ রোডে অবস্থিত কুমিল্লা মডার্ন হাই স্কুল। আমি স্কুলের ভিতরে ঢুকে যাচ্ছিলাম আর আম্মু বাইরে থেকে ভিডিও করছিল। এই ভিডিওটি অনেক আগের, যখন আমি শিল্প সংস্কৃতি পরীক্ষা দিচ্ছিলাম তখন ম্যাম আমাদের সবাই নিয়ে একটি ভিডিও চিত্র ধারণ করেছিল। আমাদের স্কুলে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, তাই আর ভিডিও করতে পারিনি। টেবিলের উপরে আমরা শিল্প সংস্কৃতি বিষয়ে যা যা করেছি তা একটা একটা করে রাখা হয়েছিল। ওই দিন আমরা আমাদের ক্লাসটা অনেক সুন্দর করে সাজিয়েছিলাম। তিনটি দেওয়ালে ছয়টি ঋতুর মধ্যে একটি একটি করে ঋতু আঁকা হয়েছে। ম্যাম সকলের বেঞ্চের কাছে গিয়ে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল আমার সব দুষ্টু মিষ্টি ভালো খারাপ ফ্রেন্ডরা বসে বসে তাদের ছবিগুলো অঙ্কন করছে। অনেক 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 বেশি মজা করেছি। পুরো ক্লাসরুম সাজানো, ক্লাসরুমের বাহিরটা সুন্দর করে সাজানো, এর আগের দিন থেকে দায়িত্ব নেওয়া, তারপর সেই অনুযায়ী কাজ করা, সব টেবিলের সামনে সবার অ্যাসাইনমেন্টগুলো সাজানো, এই শহীদ মিনারটা ছিল আমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের একটি প্রজেক্ট। থাক, অতীতের কথা মনে করে আর মন খারাপ করা যাবে না, আমরা আবার বর্তমানে ফিরে এসেছি। এটা হচ্ছে আমাদের স্কুল ক্যাম্পাস। আম্মু একটু ভিডিও করেছে, যেহেতু আমাদের স্কুলে মোবাইল প্রবেশ নিষেধ, সেজন্য আম্মু ওয়েটিং রুমের বাহির থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করেছে। এখন আমাদের ছুটির সময়, 6-7 একসাথে ছুটি দেওয়ার কারণে ওই দিন অনেক বেশি ভিড় হয়ে গিয়েছিল। এখন আপনাদের সাথে দেখা করাবো আমার দুষ্টু মিষ্টি একজন ফ্রেন্ডকে। আরও কয়েকজনকে আসতে বলেছিলাম কিন্তু তারা আর আসেনি। যাই হোক, সব ক্লাস শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এটা হচ্ছে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ, যারা কুমিল্লাতে থাকেন তারা অবশ্যই চিনবেন। এটা হচ্ছে কুমিল্লা পূত ভবন, যারা কুমিল্লাতে থাকেন তারা নিশ্চয়ই চিনবেন। এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে স্কাই। কি সুন্দর লাগছিল, একবারে সবুজ আর নীল। দেখতে দেখতেই চলে এসেছি বাসায়, ঘোরাঘুরি শেষ, সোনার বাংলাদেশ। এখন আমি হাঁটি হাঁটি পা করে বাসায় চলে আসব। এটা হচ্ছে আমার রেজাল্ট, বরাবরের মতো ভালো। নতুন কারিকুলাম অনুযায়ী সব বিষয়ে ত্রিভুজ পেয়েছি। শিক্ষকের মন্তব্য, আপগ্রেডিং অনন্য অ্যান্ড উপস্থিত হার 100%। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।